কারিগরি সমস্যা সমাধানের পর প্রথমবারের মতো দেশেই হচ্ছে হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন, যাত্রা নির্বিঘ্ন হওয়ার সন্তোষ। ডেঙ্গুর ভয়াবহতা বাড়লেও বাড়েনি সচেতনতা, ডাক্তার দেখাতে দেরি করছেন বেশিরভাগ রোগী, কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, আবারও জানালেন জিএম কাদের, বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল। এবং বরগুনার রিফাত হত্যায় জড়িত অনেকে রয়ে গেছে আড়ালে, সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বন্ড বাহিনীর অপকর্ম ঢাকার অভিযোগ। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত প্রায় 4,000 হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সকাল 6:30টায় দিনের প্রথম ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। এদিকে কারিগরি সমস্যা সমাধানের পর প্রথমবারের মতো দেশে হচ্ছে হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন। হজে যাবার আগে আল্লাহর কাছে সমর্পিত বান্দা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত, যাত্রা শুরুর আগে মুয়াল্লিমের কাছে অজানা বিষয়ে জেনে নেয়া। আশকোনা হজ ক্যাম্পের চিত্র এখন এমন। প্রথম দিনের শঙ্কা কাটিয়ে নতুন নিয়ম অনুযায়ী সৌদি অংশের আগাম ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকায় শুরু হয়েছে। প্রথমবারের মতো এমন সুবিধা পেয়ে খুশি হজে গমনচ্ছুরা। জেদ্দাতে বহুত ঝামেলা হয়, সেই ঝামেলা এখানে তো ইমিগ্রেশনটা হয় তো খুবই সুন্দর হবে। আগে সৌদিতে ইমিগ্রেশনটা হওয়ার কারণে মানুষের এখন অনেক ভোগান্তি বহন লাগতো, এটা এখন যেহেতু আমাদের এই হজ ক্যাম্পেই হইতেছে, এটা যাত্রীদের জন্য খুব সুবিধাজনক হইতেছে। আমরা যাতে সুন্দরভাবে হজ করে দেশে আসতে পারি, সুন্দরভাবে আসতে পারি, দেশ এবং জাতির কল্যাণে দোয়া করতে পারি, দেশের রহমত এবং ফয়েজ বরকত নিয়ে আসতে পারি, সেই দোয়া জাতির কাছে আমরা কামনা করছি। যাত্রীদের ভোগান্তি কমাতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হজ অফিস। আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি অতিক্রম করছি সেটি অত্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি অতিক্রম করছি, কোনো রকমের কোনো জায়গায় আমাদের কাছে সমস্যা মনে হচ্ছে না। আর আপনাদের সহযোগিতা চাই এবং মহান আল্লাহর সাহায্য আমরা প্রতিনিয়ত কামনা করছি। প্রতিদিনই কিন্তু পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, ভিসার দিক থেকে কোনো অসুবিধার আমরা খবর পাই নাই, তবে জটিলতা কিছু কিছু এজেন্সি হয়তো একটু বিলম্বে করে, সেই বাস্তবতা তার রয়েও গেছে, সে একটু চাইবে যে একটু কম ভাড়ায় কোথায় বাসা পাওয়া যায়। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব বলছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মধ্যস্বত্বভোগী হজ যাত্রী থেকে আরও বেশি টাকা নেওয়ার জন্য কোনো ফন্দি আটে অনেক সময় তাদেরকে এজেন্সি পর্যন্ত নিয়ে আসে না এবং অনেক এটা বিড়ম্বনা তৈরি করে। তো আমরা মনে করি এ বিষয়ে হাব কাজ করছে, ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এবার বাংলাদেশ থেকে 1,26,898 জনের হজে যাওয়ার কথা রয়েছে। সময় সংবাদ ঢাকা। এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে জেদ্দায় 13টি হজ ফ্লাইট পৌঁছেছে। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন মোট 4,564 জন যাত্রী। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি ফ্লাইটে 3,014 জন ও সৌদি এয়ারলাইন্সের 5টি ফ্লাইটে পৌঁছান 1,550 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন 1,247 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 3,317 জন হজযাত্রী। যথাসময়ে ও নির্বিঘ্নে ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন হাজিরা। রাত 11টার সময় আরও থাকছে। নাটোরে বড়াই গ্রামে দুর্বৃত্তের গুলিতে কলেজ ছাত্র নিহত, মোটরসাইকেল ছিনতাই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেউ সমর্থন করে না, আত্মরক্ষার্থেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি চালায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তদন্তে প্রমাণ পেলে বরখাস্তকৃত ডিআইজি মিজানের মতো দুদক কর্মকর্তা এনামুল বাসিরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার বহির্ভূত হত্যা আমরাও পছন্দ করি না, তবে যেটা হলো সবারই আত্মরক্ষার রাইট রয়েছে, যেটা হচ্ছে আমাদের একজন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এগুলো তদন্ত করে থাকেন এবং তারপর এটা ফাইনাল ডিসিশন নেন। দুদকের যে কর্মকর্তার কথা জিজ্ঞাসা করলেন, এগুলো তদন্তধীন, তদন্তের পরে তার যথাযোগ্য ব্যবস্থা নিশ্চয়ই হবে। ডিআইজি মিজানেরও মানে একটা তদন্ত কিংবা আমরা তার থেকে সমস্ত ফর্মালিটি শেষ করে
তাকে আমরা আইনের আওতায় নিয়ে গিয়েছি। দুদকের এখানে ফরমালিটি শেষ করে সে আইনের আওতায় সে সম্মুখীন হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মামলার রায় বিরুদ্ধে গেলেই বিএনপি তা বানোয়াট বলে উড়িয়ে দেয়। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। বহির্ভূত বিষয়টি যোগসূত্র আছে, সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে কেউ পায়নি। হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করতে পারে, আর স্বাভাবিকভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেউ কি সমর্থন করে এটা আমরাও বলি। কোনো মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে তারা এই রায়কে বানোয়াট করে, সরকারের হস্তক্ষেপ করে, এটা তাদের গতানুগতিক পর্যবেক্ষণ, এটা নিম্ন আদালতের রায়, প্রয়োজনে তারা লিগাল ব্যাটলে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু এখানে অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারের চেষ্টায় দেশ বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। কামরুল ইসলাম বলেন, সামাজিক মূল্যবোধ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে বিচার না করার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি, বিচার কিন্তু আমরা করছি। নিম্ন আদালতের বিচারগুলো শেষ হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে পেপার বুক তৈরি করে উচ্চ আদালতের এই বিচারগুলো সম্পন্ন করতে হবে প্রায়োরিটি বেসিসে। একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করছে, সবাই ছবি তুলে ভাইরাল করছে, আমাদেরকে এই সামাজিক মূল্যবোধগুলো যেভাবে নস্যাৎ হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে নয়ন বন্ডের এইভাবে মৃত্যু কিন্তু কেউ কামনা করে না। যারা ভুক্তভোগী পরিবার তারা যখন বিচারের বাড়ি নির্বৃত্তে কাজে বিচার যখন ডিলে হয় তখন তারা কিন্তু এই ধরনের মৃত্যুতেই তারা স্বস্তি প্রকাশ করে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের প্রতি চরম অবজ্ঞা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে বিকেল চারটায় বৈঠক শুরু হয়, এতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও মির্জা আব্বাস সহ অন্যরা। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। সরকারের দুর্নীতির ধাপগুলোতে অর্থায়ন করার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিফাত হত্যার বিষয়টা, তারপরে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটি আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা, আইন আদালত এবং রাষ্ট্রের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি যে নয়ন বনকে হত্যা করা, এটার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে আসল মদতদাতা যারা তাদেরকে আড়াল করা, শুধুমাত্র তাদের দুর্নীতির যে বিভিন্ন ধাপগুলো আছে এই বিশেষ গ্যাস সংক্রান্ত, জ্বালানি তেল সংক্রান্ত, এইগুলোকে অর্থায়ন করার জন্য এই মূল্য বৃদ্ধি করা হয়েছে গ্যাসের। রাজধানীতে ভয় ভয় হয়ে উঠছে ডেঙ্গু, অথচ এখনও সর্বস্তরে সচেতনতা বাড়েনি। হাসপাতাল ঘুরে দেখা যায় বেশিরভাগ চিকিৎসকের কাছে আসতে দেরি করছে। কেবল কর্তৃপক্ষের দিকে আঙুল না তুলে নগরবাসীকে একটু দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। বুধবার দুপুর 12:30 নাগাদ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে আসেন মোহাম্মদপুর থেকে শাহাবুদ্দিন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান, দ্রুত চিকিৎসা দিলে বিকেলের আগেই অনেকটা স্বস্তিতে। চিকিৎসক বলছেন, আর একটু দেরি হলেই হতে পারত সর্বনাশ। হঠাৎ মানে দুপুর পরপর আর কি জ্বরটা আসে, আসার পরে আমি বলছিলাম যে হচ্ছে এখানকার ডাক্তার থেকে কিছু ওষুধ নিয়ে এসে খাও, জ্বরটা কমে কিনা। তারপর ওই যে আদাবর বাজারে থাকে এখন ভালো মোটামুটি, তো যদি আমরা ওই সময় ওনাকে না পেতাম এবং ভর্তি না দিতাম, যা ম্যানেজমেন্ট দরকার এটা না দিতাম, তাহলে হয়তো আমরা ওনাকে বাঁচাতে পারতাম না। সোহরাওয়ার্দী হাসপাতালে সেদিন ডেঙ্গু নিয়ে রোগী ভর্তির সংখ্যা 26, রাজধানীতে 81। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভরা মৌসুমেও সচেতনতা বাড়েনি সর্বস্তরে, বিশেষ করে নিম্নবিত্তরা এই তালিকায় বেশি। সকল রোগীদের ক্ষেত্রেই একটা ইয়ে থাকে, কমন বিষয় যে জ্বর হয়েছে, এটা স্বাভাবিক জ্বর, চলে যাবে, ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার নাই। কিন্তু ওরা কী করে ফার্মেসিতে যায়, যে অ্যান্টিবায়োটিক খায়, তারপরে খারাপ হয়ে আমাদের কাছে আসে। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে এই নগরে। সিটি কর্পোরেশন আমি একা দায়ী করছি না, আমাদের নাগরিক সচেতনতা লাগবে, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের ঘর বাড়ি বসত বাড়ি আমাকে ঠিক রাখতে হবে, প্লাস ঘরের বাইরে যে কাজটা এটা সিটি কর্পোরেশন করতে হবে।
সিটি কর্পোরেশনের সেই একই আশ্বাস। অবশ্যই আমাদের প্রস্তুতি আছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমরা মতবিনিময় সভা করেছি, যেখানে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন, তাদের মতামত নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমরা সিডিসি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মানে সহযোগিতায় আমরা 5টা অঞ্চলে অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছি। আমাদের ডাক্তারদের আমরা প্রশিক্ষণ করেছি, তাদের আমরা অ্যাওয়ারনেস করেছি। আমরা বলেছি যে এই সিজনে যে রোগী আসবে জ্বর নিয়ে, তাদেরকে মনোযোগ হওয়া এবং তাদেরকে সেই মতো ডেঙ্গি কি না এই বিষয়টা শনাক্ত করার জন্য এবং চিকিৎসা দেওয়ার জন্য। এবারে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 3 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 25 বছর আগে পাবনায় শেখ হাসিনার উপর হামলা মামলার রায় দেওয়া হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সকল সাক্ষীগণ যেই সাক্ষ্য দিয়েছেন তার ভিত্তিতে আপনার বিচারিক আদালত রায় দিয়েছে। এখানে ফরমাইশি রায়ের প্রশ্ন উঠে কি করে বেগম খালেদা জিয়াকে তার অসুস্থতা যতটুকু আছে তার থেকেও বেশি যাতে সেবা করা যায় সেই জন্যই তাকে হাসপাতালে রাখা হয়েছে। ঢাকাবাসী তারা বলছেন, গণপরিবহনের সংখ্যা ও সেবার মান না বাড়িয়ে রিক্সা বন্ধ করা হলে নারী ও শিশুরা পড়বেন চরম ভোগান্তিতে। একই মত সড়ক ও পরিবহন বিশেষজ্ঞদের। আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোড। এখানে যে অংশটিতে দেখছেন যে একদিকে পুরোটাই ফাঁকা, অন্যদিকে কিন্তু পুরোটাই কিন্তু আমরা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি। যেখানে রাস্তায় কোনো ধরনের নিয়ম মানা হয় না সেখানে আসলে রিক্সা বন্ধ করে কতটুকু আসলে যানজট নিরসন করা সম্ভব হবে সেটি আসলে দেখার বিষয়। শুক্রবার সকাল 9টা, তারপরও গাড়ির থেকে এখানে রিক্সার গতি বেশি। রাজধানীর সড়কে গতি আনতে কুড়িল থেকে সায়দাবাদ পর্যন্ত প্রগতি সরণি, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও গাবতলী থেকে আজিমপুরে রিক্সা চলাচল বন্ধ হবে রোববার থেকে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের, বিশেষ করে যেসব সড়কে আছে স্কুল, কলেজ ও হাসপাতাল। বাসের মধ্যে নিতে চাই না, অনেক জ্যাম থাকে, তখন বাইকে রিক্সা ব্যবহার করতে, রিক্সা ছাড়া তো চলবো কেমনে। রিক্সার জন্য আলাদা করে রেন্ট করে দেওয়াই দরকার, কারণ সেভে মানুষ যেতে পারবে বাচ্চা কাচ্চা নিয়ে। পুলিশ প্রশাসন এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আলাদা লেন থাকলে সবচেয়ে ভালো হবে। এদিকে কর্মহীন হয়ে পড়ার শঙ্কা অযান্ত্রিক এ যানের শ্রমিকদের। আমরা তো পুরো অযান্ত্রিক, আমরা তো কোনো কিছু কাজ করতে পারতাম না। এক তারিখ সাথে 3টা পরিবার চলে, একটা হলো আমার, একটা হলো গ্যারাজ মালিকের, আর একটা হলো ব্যাস জেবিডি গাওয়া। ছেলে জীবন যাপন করছি, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি, একভাবেই চলছি। রাজধানীতে 40% মানুষ রিক্সা ব্যবহার করেন। ভালোভাবে তিন চাকার এই বাহন বন্ধ করা হলে রাস্তায় দুর্ভোগ ও অনিয়ম বাড়বে বলে মনে করেন সড়ক ও পরিবহন বিশেষজ্ঞরা। রিক্সাকে বন্ধ করে যদি আমি অন্য যে ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থাকে ভালো না করা, স্কুল ভিত্তিক বাস সার্ভিস চালু করা ইত্যাদি না করি, প্রাইভেট কারের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। প্রাইভেট কারের সংখ্যা যদি বেড়ে যায় তখন দেখা যাবে যে আপনার এটা কিন্তু রাস্তা আরেকটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে। 2017 সালের এক প্রতিবেদনে বলা হয় 10 বছরে যানবাহনের গতি ঘন্টায় 21 কিলোমিটার থেকে নেমে এসেছে 7 কিলোমিটারে। রাজধানীবাসীর প্রশ্ন, এর দায় শুধু রিক্সার উপর চাপানো কতটা যৌক্তিক? শহরমুখী মানুষের স্রোতের কারণে চট্টগ্রামে বাড়ছে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারী 90% অন্যান্য জেলা থেকে আসা। জীবিকার তাগিদে আসা নিম্ন আয়ের মানুষকে লক্ষ্য করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসে বাধ্য করে ভূমিচক্রের সদস্যরা। গত 12 বছরে পাহাড় ধসে চট্টগ্রামে মারা গেছে 250 মতো মানুষ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম, তাই জীবিকার তাগিদে পিছিয়ে থাকা অঞ্চল থেকে প্রতিদিন আসছে গরিব ও অসহায় মানুষ। বাসা ভাড়া কম হওয়ায় এসব মানুষ প্রথমে এসেই আশ্রয় নেয় ঝুঁকিপূর্ণ পাহাড়ে। ভূমিদস্যুদের ফাঁদে পড়ে কাটা পাহাড়ের ঢালে গড়ে বসতি। এতে প্রতি বর্ষায় পাহাড় ধসে বাড়ে প্রাণহানির ঘটনা। আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ বাড়ি, নদী ভাঙা, আমরা জন্মস্থান এখানে, ছোট থেকে বড় হয়েছি এখানে। এখানে আছি রাজ্যে 20-30 বছর। এখানে আমার স্বামীর দেশ, 60-70 বছর হয়ে গেছে গাইছি এই জায়গার। ছেলে মেয়ে বিয়া করাইছি, নাই না কেউ রয়েছে, আমরাও বুড়ি হয়ে গেছি। জেলা প্রশাসন বলছে, পাহাড়ে বসবাসকারী 90% অন্য জেলা থেকে আসা নিম্ন আয়ের মানুষ। সরকার তাদের জন্য গুচ্ছগ্রাম ও আশ্রয় প্রকল্প সহ নানা প্রকল্প চালু করলেও নিজ এলাকা ছেড়ে বড় শহরগুলোতে অবৈধভাবে বসবাসের কারণে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যারা
ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এদের অধিকাংশ মানুষই সবাই কিন্তু চট্টগ্রাম জেলার বাইরে থেকে আসায়, কারোর স্থায়ী ঠিকানা কিন্তু এখানে না, যে কারণে হচ্ছে এদের যে পুনর্বাসন, এদের পুনর্বাসন তাদের স্ব জেলায় হবে, এখানে কিন্তু এদের পুনর্বাসন সম্ভব না। একেবারেই যার ঘর মানে মাটি ভিটি কোনো কিছুই নাই, তার জন্য আমরা কিন্তু গুচ্ছগ্রাম করে দিচ্ছি। আমরা কিন্তু সেখানে মানে এখানে আশ্রয়ের প্রকল্প আমাদের রয়েছে, সেখানে তাদেরকে প্রোভাইড করছি। তবে এ নিয়ে ভিন্ন মত সুশীল সমাজের। ভাগ্য ফেরাতে গণতান্ত্রিক দেশ হিসেবে শহরে প্রবেশের অধিকার সবার আছে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তাদের পুনর্বাসন করা রাষ্ট্রের দায়িত্ব। চিটাগাং যেহেতু একটা পোর্ট সিটি, এখানে তো আসবেই, কারণ এখানে মানে ওদের কর্মসংস্থানের কিংবা রুজি রোজগারের একটা পথ পেয়ে যাচ্ছে। তাইলে তো এইটা এটা তো আরও সামগ্রিকভাবে এটা দেখতে হবে, হঠাৎ করে এটার সমস্যার সমাধান করা যাবে না। চট্টগ্রামের 17টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে এখনও বাস করছে 863টি পরিবার, তবে কিছু পরিবারকে সরাতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জামালপুরের তৌহিদুল ইসলামের পর এবার মেহেরপুরে জসীমউদ্দিন টুটুল পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে উৎপাদন করেছেন পেট্রোল ও ডিজেল। প্রতি 5 কেজি পলিথিন পুড়িয়ে তিনি উৎপাদন করেছেন 4.25 লিটার ব্যবহার উপযোগী তেল। কোনো সমস্যা ছাড়াই এ তেল ব্যবহার করছেন স্থানীয় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন ব্যবহারকারীরা। সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চান জসীম। অবশ্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের তথ্য ছবিতে রিপোর্ট। মেহেরপুরের গাংনীর হেমায়তপুর গ্রামের ছেলে জসীমউদ্দিন টুটুল পেশায় কাঠমিস্ত্রি। বন্ধুদের সাথে জেদ করেই নিজের মোটরসাইকেলে জ্বালানি ব্যবহারের জন্য উপায় খোঁজেন তেল উৎপাদনের। ইন্টারনেটের কল্যাণে ইউটিউবে পেয়ে যান ডিজেল ও পেট্রোল উৎপাদনের উপায়। চলতি বছরের 24 এপ্রিল শুরু করেন তেল উৎপাদনের পরীক্ষা। প্রাথমিক গবেষণায় সফলতা পান তিনি। পরিত্যক্ত পলিথিন প্রথমে একটি ড্রামে ভরে তাপ দিতে থাকেন। ড্রাম থেকে পাইপের মাধ্যমে পলিথিন পোড়া জলীয় বাষ্প কয়েকটি বোতলে গিয়ে তেল আকারে জমা হয়। সেই তেল আবার নিজের তৈরি ফিল্টারাইজেশন পদ্ধতির মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলেন তিনি। প্রতি 5 কেজি পলিথিন থেকে 4.25 লিটার তেল উৎপাদন করেন টুটুল। উৎপাদিত তেল কম দামে বিভিন্ন যানবাহন ও মেশিনে ব্যবহার করতে পেরে খুশি এলাকাবাসী। তেল আমি প্রায় নিই, তেল ভালো, সমস্যা নাই, আমার গাড়িতে চলে, অসুবিধা হয় না। পরিবেশ দূষণ কমিয়ে আনতে এবং এ প্রকল্পকে বাণিজ্যিক ভাবে শুরু করতে উদ্ভাবক টুটুলকে সরকারি সাহায্য দেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। সার্বিক সহযোগিতার মাধ্যমে এই প্ল্যানটাকে বড় করে মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসা যায় কিনা সেদিকে সরকার যেন একটু দৃষ্টি আকর্ষণ করে। তবে এ উদ্ভাবনকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা। তিনি বাণিজ্যিকভাবে এটা করে যদি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে সরকার সহযোগিতা করবে। আমরাও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে যত রকমের সুবিধা দেওয়া দরকার আমরা সব রকমের সুবিধা তাকে দিব। টুটুলের উৎপাদিত ডিজেল প্রতি কেজি বিক্রি হয় 50 টাকায় এবং পেট্রোল বিক্রি হয় 75 টাকায়। সময় সংবাদ, মেহেরপুর।